আমরা আজকে শিখবো কিভাবে বর্গ করতে হয়। এখানে দেখো, বর্গ করার জন্য প্রথমত আমাদেরকে বর্গ করার সূত্রটা জানতে হবে। বর্গ করার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যে আমরা যেহেতু প্রথমে বর্গ করব, বর্গ করার জন্য আমাদেরকে বর্গ করার সূত্রটা জানতে হবে। এবার দেখো, সূত্রটা হচ্ছে নিয়ম। আমরা নিয়ম না জানলে বর্গ করতে পারবো না, সেই জন্য আমাদেরকে সূত্রের মাধ্যমে বর্গ করতে হবে। এখানে আছে 5a প্লাস 7b, এটার বর্গ করতে হবে। তো আমরা এটা দেখবো 5a প্লাস 7b, এটা বর্গ মানে উপরে স্কোয়ার দিয়ে এবার আমরা এটাকে বড় করব। এবার যদি বড় করি আমরা এটাকে, যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র, এটার সাহায্যে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। আমরা প্রথমে এই অংশটাকে এ ধরি, এই অংশটাকে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে এখানে 5a, 5a এটা হচ্ছে এ, এ স্কোয়ার প্লাস 2a, 2a এটা হচ্ছে 5a, 2a বি, বিটা হচ্ছে 7b, 2ab, এই 5 এটা হচ্ছে এ আর 7b হচ্ছে বি, 2ab, এই যে এখানে সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 7b, 7b স্কোয়ার। এবার দেখো এখানে, এই আমরা প্রথমে এটাকে সূত্রের মাধ্যমে এটা সূত্র প্রয়োগ করলাম। এখানে আছে 5a প্লাস 7b স্কোয়ার, এটাকে বড় করো, বড় করে তাহলে আমরা বর্গের সূত্রের সাহায্যে বড় করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে 5-এর, এখানে বর্গ আছে, 5-এর বর্গ হচ্ছে 25, এই এ স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে এই পুরো অংশটারে গুণ করতে হবে, যেহেতু যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ওটা মনে করতে হবে গুণ 2ab, তাহলে 5 দুগুণে 10, 7 দশম 70, 70 এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে 70ab প্লাস 7b স্কোয়ার, এটা হচ্ছে 7-এর বর্গ, 7-এর বর্গ হচ্ছে এখানে 7-এর বর্গ হচ্ছে 49, 49b স্কোয়ার। এখানে দেখো, এখানে এটা হচ্ছে 5-এর বর্গ 25, এ স্কোয়ার এ এ আছে, এ স্কোয়ার প্লাস এই এটার পুরোটা গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে 10, 7 দশম 70, 70 এখানে হচ্ছে এ বি, 70ab প্লাস 7-এর বর্গ হচ্ছে 49 আর বি স্কোয়ার, 49b স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। এবার আমরা একটা মাইনাস এর সূত্র দিয়ে অঙ্ক করব, এ মাইনাস বি। তাহলে আমরা ধরি এখানে, যদি আমরা মনে করি এখানে আমরা প্রথমে ধরছি 5a প্লাস 7b, এবার যদি আমরা এটাকে ধরি 5a মাইনাস 7b, আমরা একই উপাদান নিলাম, শুধু যে প্লাস এবং মাইনাসের সূত্র বসালাম। যদি মাইনাসের সূত্র দিয়ে বড় করতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে 5a মাইনাস 7b, তাহলে যেহেতু মাইনাসের সূত্র বড় করতে হবে, মাইনাসে আমাদের বর্গের সূত্রটা জানতে হবে, এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এটাকে আমরা বড় করে দিব, 5a মাইনাস 7b, 7b স্কোয়ার, এটা বড় করে দিব। এবার দেখো 5a মাইনাস 7b, এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে দুটো অংশ, এখানে মাইনাসের দুটো অংশ দেওয়া আছে, তো আমরা এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে বি ধরবো। যদি এই অংশটাকে এ ধরি, এই অংশটাকে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, আমরা আগের মতো এটাকে এ স্কোয়ার, 5a টা হচ্ছে এ, তো এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার, এবার সূত্র মাইনাস, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, আমরা লিখলাম 2a, এ হচ্ছে 5a, এটা 2ab, এটা হচ্ছে 5a হচ্ছে এ আর 7b টা হচ্ছে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 7b হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো এখানে 5-এর উপরে স্কোয়ার আছে, তারপরে 5-এর উপরে স্কোয়ার থাকলে হবে 25, এটা হচ্ছে এভাবে 5-এর উপরে স্কোয়ার মানে এখানে 5 গুণ 5 সমান এই 25, এটা হচ্ছে 5-এর বর্গ,
পাঁচের বর্গ হচ্ছে 5×5 সমান 25, এটা হচ্ছে পাঁচের বর্গ হচ্ছে 25, এই এ আছে এ স্কোয়ার মাইনাস এই। একইরকমভাবে এখানে দেখো এই 5 × 10 7.70, 70 এ বি প্লাস এই 7b² 7-এর বর্গ হচ্ছে 49, 49b². আমাদেরকে বর্গগুলো জানতে হবে। এই যাবো দেখো 4² হচ্ছে 4×4 হচ্ছে 16, আর 5-এর বর্গ 5² 5×5 হচ্ছে 25, যদি এখানে 6-এর বর্গ হয় তাহলে হবে 6×6 সমান হচ্ছে 36, যদি 7-এর বর্গ হয় এটা হচ্ছে এই 7×7 সমান সমান হচ্ছে 49। এভাবে আমাদেরকে বর্গগুলো জানতে হবে। এবার দেখো আমরা একটা করেছি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, বড় করার জন্য আমাদের এই দুটো সূত্র ভালোভাবে জানতে হবে। প্রথম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab + b², আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab + b².